হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে, আমি শাওন দত্ত। অপেক্ষার প্রহর প্রায় শেষ, আগামীকাল দেশের বৃহত্তম প্রকল্প পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্নের সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, তুমুল ব্যস্ততা দুই প্রান্তে। রং বেরঙের ব্যানার ফেস্টুনে পড়ে গেছে এক্সপ্রেসওয়ে থেকে সেতু এলাকা পর্যন্ত। এর মধ্যে পদ্মার আকাশে দেখা মেলে জাতীয় পতাকাবাহী হেলিকপ্টারের, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি নিয়েও মহড়া দিতে দেখা যায়। এছাড়া বিমান বাহিনীও কয়েকটি উড়োজাহাজ নিয়ে বিশেষ মহড়া দিয়েছে। কাল সকাল 10টায় মাওয়া প্রান্তে সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে পদ্মা সেতুর ফলক উন্মোচনের পর টোল দিয়ে সেতু পাড়ি দিয়ে জাজিরা প্রান্তে যাবেন শেখ হাসিনা। সেখানেও আরেকটি ফলক উন্মোচন করবেন তিনি। পরে মাদারীপুরের কাঁঠালবাড়ি জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই জন্য আজকে ফ্যামিলি নিয়ে আসা যে একটা সুন্দর মুহূর্ত, একটা সুন্দর মুহূর্ত থাকুক, এটা একটা জাতির জন্য একটা স্মরণীয় মুহূর্ত। এতদিন যাবত পড়ে আসছি শুধু পদ্মা সেতু, তো ফাইনালি আমরা এখন দেখতে পারবো ইনশাল্লাহ। মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে পদ্মা সেতুর জনসভায় ইতিহাস গড়তে চলেছে। প্রায় 10 লাখ জনসমাগমের নিরাপত্তায় আনা হয়েছে আমেরিকান ওয়াচ টাওয়ার। নৌপথে আগতদের জন্য নির্মাণ করা হয়েছে অস্থায়ী পন্টুন। জনসভায় আগতদের স্বাস্থ্য সেবার লক্ষ্যে 210 জন চিকিৎসক স্বাস্থ্যকর্মী প্রস্তুত থাকবেন। একটি 20 সজ্জার, দুটি 10 সজ্জার অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে। সভাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারাও। স্মরণকালের বড় এই আয়োজন সফল করতে তাদেরও তদারকির কমতি নেই। যারা আসবেন এখানে সমাবেত হবে তাদেরকে অনুরোধ করবো, দয়া করে আমরা যে অ্যাডভাইসগুলো দিয়েছি ট্রাফিক অ্যাডভাইস এবং সেগুলো অনুসরণ করার জন্য, তাতে করে তারা কমফোর্টেবলি আসতে এবং যেতে পারবে। আমাদের শতভাগ প্রস্তুতি এখন সম্পন্ন হয়েছে, 10 লক্ষের যে টার্গেট আমরা নির্ধারণ সেটাকে আমরা অতিক্রম করব। কালকে এই এপার ওপার দুই পারের মানুষই উৎসব মুখর পরিবেশে তাদের প্রিয় নেত্রী পদ্মা কন্যা শেখ হাসিনাকে দেখতে আসবে। শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে অদম্যভাবে এগিয়ে যেতে হবে, সকলকে নিরলসভাবে নিষ্ঠার সাথে কাজ করে। দর্শক সহকর্মীদের কাছ থেকে জেনে নেব এই পদ্মা সেতু উদ্বোধনের মহাকর্মযজ্ঞের খবরাখবর। মাওয়া প্রান্ত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ মিশু, শুরুতেই তার কাছে যাব। মিশু, সুধী সমাবেশে কারা অংশ নিচ্ছেন? শাওন, সুধী সমাবেশ দিয়ে আসলে পদ্মা সেতুর উদ্বোধনের যে আনুষ্ঠানিকতা, যে মহাযজ্ঞ, সেটি শুরু হবে এবং সেখানে প্রায় 3,500 অতিথিকে আমন্ত্রণ জানিয়েছে সেতু বিভাগ। সেতু বিভাগ গত 2 দিন আগে এই সেতুটি যারা ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল তাদের কাছ থেকে বুঝে নিয়েছেন এবং তারাই মূলত পুরো বিষয়টি সমন্বয় করছেন। যতদূর আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো এখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন, পাশাপাশি ঢাকায় মন্ত্রিসভার যারা সদস্য রয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতি, জাতীয় সংসদের স্পিকার থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তি, তারা সবাই আমন্ত্রিত। এর পাশাপাশি বিশিষ্টজন, এমনকি আপনি জানেন যে বিএনপির 7 জন কেন্দ্রীয় নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা যদি আসবেন কি আসবেন না, সেখান থেকে শুরু করে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস, ঢাকায় বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি, এডিবি, আইডিবি, জায়গা সহ সব দাতা সংস্থা, তার প্রধানদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং আপনি জানেন যে এই দাতা সংস্থাগুলোর সঙ্গে এই পদ্মা সেতুর যে আজকের জায়গায় দাঁড়ানো তার একটি এক ধরনের দ্বন্দ্ব ছিল, যদিও তার পরবর্তীতে উন্নয়নের স্বার্থেই বাংলাদেশ এবং বিশ্বব্যাংক সহ অন্য দাতা সংস্থাগুলোর ভিতরে যে খানিকটা দূরত্ব তৈরি হয়েছিল সেটি অবশ্য অনেকটাই মিটে গেছে। এর পাশাপাশি বিশিষ্টজনরা, শিক্ষাবিদ থেকে শুরু করে সাহিত্যিক, সম্পাদক, তারা এই সুধী সমাবেশে থাকবেন এবং সেখানেই মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নিয়ে তার যে বক্তব্য সেই বক্তব্য উপস্থাপন করবেন এবং তারপরে সেখানে তিনি মাওয়া প্রান্তে যে ফলক উন্মোচন করে নিজের টোল দিয়ে এই সেতু যেটা আমার পেছনে সেটি পার হবেন প্রথমবারের মতো কালকে, এবং তার মধ্য দিয়েই কিন্তু আনুষ্ঠানিকভাবে এই সেতু চালু হবে। তার মানে মোটামুটি এরকমই আনুষ্ঠানিকতা থাকবে। একটু জানতে চাই, সারাদিন স্থানীয়দের সাথে আপনার নিশ্চয়ই কথা হয়েছে, তাদের অভিব্যক্তি, তাদের প্রতিক্রিয়া কি?
শাওন স্থানীয়দেরই আসলে প্রতিক্রিয়া, কারণ পদ্মা সেতু যদিও বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প, সবচেয়ে বড় বাজেটের প্রকল্প, সবচেয়ে আত্মমর্যাদার প্রকল্প, কিন্তু এটির প্রত্যক্ষ সুবিধাভোগী কিন্তু হবেন মূলত দুপারের মানুষ, বিশেষ করে এপারের মাওয়ার এবং ওপারের জাজিরার যে প্রান্ত, এবং এর ফলে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল অর্থাৎ খুলনা এবং বরিশাল বিভাগের যে 21টি জেলা ঢাকার সঙ্গে সড়ক পথে প্রথমবারের মতো সংযুক্ত হলো, এটি করতে কিন্তু বাংলাদেশের 50টি বছর লাগলো এবং এটির নানা ধরনের কারিগরি চ্যালেঞ্জ ছিল, সেগুলো নিয়ে আমাদের অন্য সহকর্মীরা কাজ করেছেন তারা কথা বলবেন, কিন্তু ফলে তাদের যে উল্লাস উচ্ছ্বাসের জায়গাটা সেই জায়গাটার সঙ্গে তাদের যেরকম চূড়ান্ত রকমের আবেগ রয়েছে তেমনি এক ধরনের সামাজিক, রাজনৈতিক এমনকি অর্থনৈতিক বাস্তবতাও রয়েছে। আমি একটি পরিবারের সঙ্গে কথা বলছিলাম, তাদের ছেলে মেয়ের বিয়ের দিন পর্যন্ত পাল্টে গিয়েছিল, কারণ এই ফেরি পারাপারে যে দীর্ঘ জট তাতে করে যেদিন বিয়েতে পৌঁছানোর কথা সেদিন তারা পৌঁছাতে পারেনি, ফলে আপনি চিন্তা করেন। আবার কেউ কেউ রয়েছেন যার হয়তো গুরুতর অসুস্থ কোনো রোগীকে হাসপাতালে নিতে হবে, হাসপাতালে নেওয়ার আগেই তার সেই স্বজনটির মৃত্যু হয়েছে ফেরিতে কিংবা রাস্তায়, ফলে সেই জায়গা থেকে তাদের যে মুক্তি ঘটবে, তাদের যে আনন্দ উল্লাস সেটি হয়তো এখন প্রকাশের একটা দারুণ উপলক্ষ তাদের জন্য তৈরি হয়েছে। যদিও আমরা জানি সরকারি নানা আনুষ্ঠানিকতায় সাধারণ মানুষ, করোনা সংক্রমণ নানান কারণে কিন্তু সাধারণ মানুষের যে চূড়ান্ত রকমের অংশগ্রহণ সেটি এই রাষ্ট্রে আয়োজনে করা সম্ভব হচ্ছে না। শাওন মিশু, অনেক ধন্যবাদ আপনাকে, নিশ্চয়ই কালকে আরও বেশি করে আপনাদের কাছ থেকে সব তথ্য আমরা জানতে পারবো, অনেক ধন্যবাদ। এবার একটু যেতে চাই সাইফুদ্দিন রবিনের কাছে, তিনিও সেখানে রয়েছেন। রবিন, নদী শাসন থেকে শুরু করে আজকের এই যে অবস্থান, এখানে আসতে তো অনেক চ্যালেঞ্জ ছিল, সেগুলো কিভাবে অতিক্রম করলো বাংলাদেশ, আপনার মুখ থেকে একটু শুনতে চাই। প্রথমেই যে চ্যালেঞ্জটা ছিল যে সাইট সিলেকশন, অর্থাৎ কোথায় আসলে পদ্মা সেতু হবে, দুটি স্থান নির্ধারণ করা হয়েছিল যে ফিজিবিলিটি স্টাডি, সেখানটায় একটু পাটুরিয়া দৌলতি এবং অন্যটি মাওয়া জাজিরা। নদীর এই যে বৈচিত্র্য, যেটাকে যেটা বারবারই বলা হচ্ছে যে পদ্মা সেতু বা পদ্মা নদী হচ্ছে মূলত অ্যামাজনের মতো, এবং সেই অ্যামাজনটা এত ভয়ঙ্কর বা সেই পদ্মা এত ভয়ঙ্কর এবং এত বৈচিত্র্যময় যেটি আসলে বলে বোঝানোর মতো, কারণ পদ্মার গভীরতা কিংবা খরস্রোতা এবং রূপ কখনো কখনো যেই বদলায়, অর্থাৎ ঋতুভেদে রূপের যে বদল ঘটে, নদী ভাঙন সব কিছু মিলিয়ে কোন জায়গাটা আসলে সেতু নির্মাণ হবে সেটা একটা বড় চ্যালেঞ্জ ছিল এই সাইট সিলেকশন। এবং অবশেষে মাওয়া ও জাজিরাকেই নির্ধারণ করেন প্রকৌশলীরা, নদীর গতিপথ পরিবর্তন এবং যানবাহনের চলাচল সেই সব কিছু বিবেচনায় রেখে। এবং এই সাইট সিলেকশনের পর নদী শাসনটাই সবচাইতে বড় ভূমিকা রেখেছে এই পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে। এবং যেই বাজেট 30,193 কোটি টাকার যে বাজেট, সেই বাজেটের বেলায় যদি বলতে চাই, সেই বাজেটের সবচেয়ে বড় খরচটাই কিন্তু হয়েছে নদী শাসনে, অর্থাৎ নদী শাসন হচ্ছে নদীটাকে ঠিক রাখাটা, অর্থাৎ সেতু নির্মাণ হবে কিন্তু নদীটাও ঠিক থাকবে, নদীর পানি প্রবাহ ঠিক থাকবে এবং নদী ভাঙনটাও রোধ হবে, সেই সব বিবেচনা করে কিন্তু নদী শাসন করতে গিয়ে সবচেয়ে বেশি খরচ। এবং এই নদী শাসনের কাজ কাল পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে, কিন্তু এরপরেও দীর্ঘ সময় কিন্তু এই নদী শাসনের কাজ অব্যাহত থাকবে। তারপর এই যে পিলার তৈরি করা বা পিয়ার তৈরি করা, পাইলিংয়ের কাজ, সেসব কিন্তু কম চ্যালেঞ্জের ছিল না, কেননা নদীর তলদেশে মাটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে সেই মাটি খুঁজে পাওয়ার ক্ষেত্রে অনেক জায়গায় বিকল্প উপায় ব্যবহার করেছেন প্রকৌশলীরা, সেটা হচ্ছে বিকল্প মাটির স্থাপনের মতো, অর্থাৎ এক ধরনের মাইক্রোফাইন সিমেন্ট বলে, যেটা অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছিল, সেই সিমেন্টগুলোর মধ্য দিয়ে 7টি পাইপের মাধ্যমে 3 ফুট বা 7টি পাইপ, সেই পাইপ দিয়ে পরবর্তীতে সেখানে পিলার স্থাপন করা হয়, এরকম 42টি পিলার, যে 42টি পিলারের উপর 41টি স্প্যান স্থাপন করা হয়েছে। এবং এই 41টি স্প্যান, এক একটি স্প্যান কিন্তু সুপার স্ট্রাকচার, ইস্পাতের তৈরি এই স্ট্রাকচারগুলো, এগুলো স্থাপন করাটাও কম চ্যালেঞ্জের ছিল না, কেননা 3 বছর 2 মাস 10 দিন সময় লেগেছে, দীর্ঘ সময়। এবং এই এই সময়টার মধ্যে করোনা এসেছে, এই সময়টার মধ্যে করোনা পরবর্তী স্বাভাবিক অবস্থায়ও যে দ্রুতগতিতে স্প্যান স্থাপনের প্রক্রিয়া সেটি করার ক্ষেত্রে কিন্তু বলা চলে একমাত্র প্রকল্প বাংলাদেশে পদ্মা সেতু প্রকল্প, যেই প্রকল্পের কাজ করোনা মহামারীর মধ্যেও কিন্তু বন্ধ থাকেনি। এই যে করোনা মোকাবেলা কিংবা সর্বশেষ একেবারে শেষ বেলায় এসে, অর্থাৎ সেতু যখন প্রায় প্রস্তুত, তখন কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ, শ্রীলঙ্কায় উত্তপ্ত রাজনীতি, সেসবের প্রভাব পড়েছে পদ্মা সেতু নির্মাণে। এবং সেই সব চ্যালেঞ্জ মোকাবেলা করে অবশেষে নির্মিত হয়েছে এই স্বপ্নের পদ্মা সেতু, এবং কাল উদ্বোধনের অপেক্ষায়, যে উদ্বোধনের পর সাধারণ আমরা অপেক্ষায় আছি আসলে সেই মহেন্দ্র খনের। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু আরেকবার যেতে চাই আমার সহকর্মী ভাস্কর ভাদুরের কাছে। ভাস্কর, আপনি এখন যে অংশে আছেন সেখানকার সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। আর
শাওন, বর্তমানে আমি রয়েছি আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে একটা স্বপ্ন, স্বপ্নের যে সেতু, সেই স্বপ্নের সেতু যেখান থেকে উদ্বোধনের ঘোষণা দিবেন, অর্থাৎ সেই নামফলক কেন্দ্র এবং সুধি সমাবেশের যে চত্বরটি রয়েছে ঠিক সেই চত্বরে, এবং কিছুক্ষণ আগে সবশেষ নিরাপত্তা যে বিষয়টি রয়েছে সেই নিরাপত্তাটি পরখ করার শেষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু এই অঞ্চল থেকে সকলকে একটি নির্ধারিত বৃত্তের বাইরে চলে যেতে বাধ্য করলেন, এবং সেই হিসেবে কিন্তু বোঝা যাচ্ছে যে সবশেষ প্রস্তুতি যে বিষয়টি রয়েছে সবশেষ প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে শাওন। আর ভিতরের সভামঞ্চের ভিতরের চিত্রটি যদি একটু জানাই, সেখানে যে কাউন্টডাউন ঘড়িটি চালু রয়েছে সেই কাউন্টডাউন ঘড়িতে কিন্তু দেখা যাচ্ছে যে এখন থেকে 15 ঘন্টা 50 মিনিট সময় কিন্তু বাকি রয়েছে বাঙালি জাতি যে মহেন্দ্র খানের জন্য অপেক্ষা করছে সেই মহেন্দ্র সক্ষণের জন্য। সকাল থেকে যদি চিত্রগুলো বলতে চাই যে শাওন, গণমাধ্যম কর্মীরা দেশে এবং দেশের বাইরে যে সকল গণমাধ্যম কর্মীরা এখানে এসেছেন এই মহাযজ্ঞ কভার করার জন্য, এবং তার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা রয়েছেন, এবং আগামীকালকের উৎসবকে বর্ণিল করার জন্য যে 18টি উপকমিটি গঠন করা হয়েছে সেই সকল উপকমিটির সদস্যরা কিন্তু দ্রুততম সময়ে এবং যে যতদূর পারছেন নিজের জায়গা থেকে তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন আগামীকালকের যে অনুষ্ঠানটি রয়েছে সেই অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। তবে তারপরে একটি বিষয় রয়েছে শাওন, কারণ আপনি জানেন যে জাজিরা এবং মাদারীপুর প্রান্তে যেমন জনসমাগমে কিন্তু কোনো ধরনের কিন্তু বাধা দেওয়া হয়নি, কিন্তু এই মাওয়া প্রান্তে কিন্তু বেশ কিছু ধরনের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যার ফলে কিন্তু সাধারণ মানুষ এই এলাকায় যারা রয়েছে তারা কিছুটা মনোক্ষুণ্ণ, এবং আমরা গত 1 থেকে 1.5 ঘন্টা যে চিত্রটি দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যক মানুষ আসছে, তারা এই সুধী সমাবেশের যে মঞ্চ গড়ে তোলা হয়েছে সেখান থেকে ছবি তোলার চেষ্টা করা হচ্ছে, এবং তারা টোল প্লাজার দিকে যেতে চাচ্ছেন, কিন্তু নিরাপত্তার কারণে নিরাপত্তা যে সকল কর্মীরা রয়েছেন তারা কিন্তু এক প্রকার বাধ্য হচ্ছেন, সকলকে তারা অনুরোধ করছেন এক প্রকারে কিছুটা কঠোরতেও বাধ্য হচ্ছে যে আর কিছুটা সময় যদি তাদেরকে দেওয়া যায় অর্থাৎ আর 15 ঘন্টা তাহলে হয়তো বা তারা তাদের সপ্তাহের যে সেতু সেই সপ্তাহের সেতুর দ্বার প্রান্তে যেতে পারবে। মূলত সেখানে এখানে একটি বিষয় হচ্ছে সাধারণ মানুষের যে উৎসাহ এবং উদ্দীপনা তা কিন্তু কোনো অংশেই এই মাওয়া প্রান্তে কম নয়, কিন্তু সার্বিক যে বাস্তবতা সেই সার্বিক বাস্তবতার আলোকে যে বারবার নিরাপত্তা যে বলয় গড়ে তোলা হয়েছে সেই নিরাপত্তা বলয়ের কারণে কিন্তু সাধারণ মানুষকে অনেকটাই দূরে থাকতে হচ্ছে। তারপরেও যে যতদূরভাবে যত কাছ থেকে পারছেন তাদের সপ্তাহের যে সেতু যাই বলে না কেন অথবা বাঙালির যে অর্জন সেই অর্জনের বাস্তবতাটাকে কিন্তু যতদূর সম্ভব কাছ থেকে দেখার চেষ্টা করছেন, হয়তো বা সন্ধ্যা যত গড়াবে তখন এই মাওয়া প্রান্তের যে সকল রাস্তাগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দেওয়া হবে, কারণ ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আশেপাশের যে সকল সংশ্লিষ্ট বাজারগুলো রয়েছে সেগুলো কিন্তু দ্রুততম সময়ের মাঝে বন্ধ করার জন্য ইতিমধ্যেই মাইকিং শুরু করে দেওয়া হচ্ছে। তবে এখানে আমরা সার্বিক যে চিত্র দেখতে পাচ্ছি শাওন, যে যতই মাইকিং করা হোক অথবা নিরাপত্তা রক্ষকরা যে যাই বক্তব্য দেখ না কেন সাধারণ মানুষের যে উৎসাহ সেই উৎসাহ মনে হয় না খুব একটা কোনোভাবেই কোনো কমার কোনো কারণ আছে। বুঝতে পেরেছি ভাস্কর, অনেক ধন্যবাদ এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবার একটু যেতে চাই রাজশাহীতে। রাজশাহীতেও পদ্মা সেতু উদ্বোধনের আমেজ বিরাজ করছে, সেখানে বড় পর্দায় পুরো উদ্বোধনী আয়োজন দেখার ব্যবস্থা করা হয়েছে, বিস্তারিত জানবো। সহকর্মী মজুদ রানা এখন সরাসরি যোগ দিচ্ছেন। রানা, নগরীর কোথায় এই আয়োজন করা হয়েছে এবং এই আয়োজন কারা করলো, সব মিলিয়ে বিস্তারিত কী তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। আসলে অপেক্ষার যে ক্ষণ গণনা সেটি হচ্ছে, কারণ এই পদ্মা সেতু বাঙালির যেরকম আবেগ তেমনি রাজশাহীবাসীরও আবেগ, এবং সেই উদ্বোধন সেই মহেন্দ্র খনের সাক্ষী হতে প্রস্তুত পুরো রাজশাহী জেলা। এবং আমি এখন রয়েছি রাজশাহীর মুক্তিযুদ্ধ জেলা স্মৃতি স্টেডিয়ামে, আপনি দেখতেই পাচ্ছেন যেখানে উদ্বোধনী যে আয়োজন যে মহেন্দ্রখন সেটি সরাসরি দেখার জন্য ব্যবস্থা করা হচ্ছে, এখানে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, এবং এখানে হাজারো যেসব অতিথি আসবেন, দর্শক আসবেন, দর্শনার্থী আসবেন তাদের বসার জন্য ব্যবস্থা করা হচ্ছে, এবং এমন আয়োজন পুরো রাজশাহী জুড়েই আগামীকাল দিনভর করা হচ্ছে, এবং রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনেই মূলত জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজনটি করা হয়েছে। এবং তারা যেটি বলেছেন যে সকাল 8:30 মধ্যে সকলকে আসতে হবে, সকাল 9:00 প্রধানমন্ত্রী উদ্বোধনের পরপরই এখানে সরাসরি সম্প্রচার করা হবে, এবং দিনভর নানা আয়োজন এই মঞ্চে থাকছে। সেই উদ্বোধনী অনুষ্ঠানের পর এখানে আলোচনা সভা যেমন রয়েছে তেমনি সাংস্কৃতিক যে উৎসব সেটিও হবে। এর বাইরে রাজশাহী নগরীর প্রত্যেকটি ওয়ার্ডে 3টি করে স্থানে সেখানেও আসলে উদ্বোধনী যে অনুষ্ঠান সেটি সরাসরি দেখানো হবে, এবং তার আগেই আজ সন্ধ্যা থেকেও উৎসব রয়েছে বা অনুষ্ঠান রয়েছে সেখানে। আজকে এই পর্যন্ত প্রতিবেদন রয়েছে বিভিন্ন টেলিভিশনে প্রচারিত যেসব প্রতিবেদন, বিভিন্ন আলোচনা সভা যেগুলো রয়েছে সেগুলো দেখানো হচ্ছে, এবং
এই নগর ঘুরে দেখেছি অন্তত 10টি স্থানে সেই ব্যবস্থা করা হয়েছে। এখানকার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে কাউন্সিলররা তাদের নিজ নিজ দায়িত্বে সেই আয়োজনগুলো করছে। এর বাইরে রাজশাহী যে মহানগর আওয়ামী লীগ রয়েছে তাদেরও আয়োজন রয়েছেন, তারাও তাদের যে পার্টি অফিসগুলো রয়েছে সেই পার্টি অফিসে সরাসরি দেখানোর ব্যবস্থা করেছেন এবং একই সাথে আলোচনা সভার ব্যবস্থা করেছেন। সব মিলিয়ে পুরো উপজেলা পর্যায়েও যেমন আয়োজন রয়েছে, জেলা পর্যায়ে রয়েছে, মহানগরে রয়েছে, সব মিলিয়ে এই পদ্মা সেতুর উদ্বোধনের মাহেন্দ্রকণে সাক্ষী হতে প্রস্তুত রাজশাহীবাসী এবং সারাদিনই নানান উৎসব নানান আয়োজনের মধ্য দিয়ে পার হবে। শাওন রানা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নানা ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বন্দর নগরীতেও, আমরা আরও জানব। এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামে কী ধরনের আয়োজন রাখা হচ্ছে সেটা একটু জানাবেন আমাদের। শাওন, অন্যান্য জেলাগুলোর মতো চট্টগ্রামও কিন্তু নানা ধরনের ব্যাপক প্রস্তুতি আমরা দেখছি। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি চট্টগ্রামের অক্সিজেন মোড়, সেই জায়গাটিতেও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের যে পয়েন্ট, 15টি পয়েন্টে তারা নগরীর যে পদ্মা সেতুকে ঘিরে যে উদ্বোধনী কার্যক্রমের ঘিরে সেখানে একটি স্টেজ করা হবে, একটি এলইডি স্ক্রিন লাগানো হবে, যে স্ক্রিনের মাধ্যমে সরাসরি তারা পদ্মাপাড়ের সেই মহেন্দ্রক্ষণ যেটি পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন সেই বিষয়টি সরাসরি এখানকার মানুষের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করবেন এবং তারা এখানকার যে মানুষরা রয়েছেন তাদের মাঝে মিষ্টি বিতরণ করবেন, সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন রয়েছে নগরীর 15টি পয়েন্টে। এভাবেই ঠিক নগর আওয়ামী লীগের পক্ষ পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেই সম্পর্কে আমাদেরকে জানাবেন। শাওন, আসলে এখন এখন পর্যন্ত কাঁঠালবাড়ি ঘাটে যে আওয়ামী লীগের মূল জনসভাটি আগামীকাল অনুষ্ঠিত হবে আর মাত্র কয়েক ঘন্টা, হয়তো কয়েক ঘন্টা পরেই, আজকে দুপুর থেকে সারাদিন যেমন দুপুরে পরে চিত্রটা পাল্টে গেছে, একেবারে উৎসবের আমেজেই মূল জনসভাস্থল ঘিরে আপনারা দেখবেন বিকেল 3টার পর থেকে এখানে আসলে এত মানুষের ভিড় যারা ওই জনসভাস্থল ঘুরতে ঘোরার জন্য এখানে এসেছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে এখানে সাধারণ আওয়ামী লীগ কর্মীরা তো আগামীকালকে জনসভায় উপস্থিত হবেন, জনসভায় অংশ নেবেন, তারা বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেবেন, কিন্তু আজকে বিকেলে এখানকার যে স্থানীয় মানুষগুলো আছে হয়তো মাদারীপুর, শরীয়তপুর, আশপাশের মানুষ, নারী পুরুষ এবং শিশু কিশোর সব বয়সী মানুষদের নিয়ে এক ধরনের উৎসব মুখর পরিবেশে মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। আপনারা জানেন যে আমি আগেও আপনাদেরকে জানিয়েছি যে জনসভার জন্য যেই মূল মঞ্চটি, মঞ্চ পুরোপুরি প্রস্তুত, জনসভা স্থল আগামীকালকে প্রধানমন্ত্রী জনসভার জন্য প্রস্তুত রয়েছে এবং জনসভাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মাওয়া প্রান্তে সুধী সমাবেশে যোগ দেবেন ঠিক তখনই একযোগে এই জনসভার কার্যক্রম শুরু হবে এবং এখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এখানকার স্থানীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর 12টার সময় তিনি পদ্মা সেতু ফলকুর মোচনের পরে তিনি জাজিরা হয়ে যখন জনসভাস্থলে আসবেন এবং তিনি 12টার সময় জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে এবং বক্তব্যের পরে 1টা পর্যন্ত আমরা জানি যে প্রথম পর্বের কর্মসূচি এবং তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সমাবেশ মঞ্চ সমাবেশকে কেন্দ্র করে নিশ্চিত নিরাপত্তা নেওয়া হচ্ছে। দুপুর পর্যন্ত আমরা দেখেছি যে পিজিআর বা প্রধানমন্ত্রীর যেই নিরাপত্তা বাহিনী, সেই নিরাপত্তা বাহিনী কর্মীরা তারা সুইপিং করেছে, ডগ স্কোয়াডে তল্লাশি করেছে। এছাড়া আজকে সারাদিন ধরে বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী র্যাব, পুলিশ তারা প্রতিনিয়ত একটু হল দিয়ে যাচ্ছে জায়গা পাড়া দিয়ে যাচ্ছে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত না হয়, জনসভাস্থলে যেন মানুষ নির্বিঘ্নে পৌঁছাতে পারে সে ব্যবস্থা করা হয়েছে এবং
এই জনসভাস্থল নির্বিঘ্নে পৌঁছানোর জন্য এখানে বিভিন্ন স্তরে নিরাপত্তা রাখা হয়েছে। লঞ্চঘাট একেবারে প্রস্তুত রয়েছে, বিভিন্ন প্রান্ত থেকে লঞ্চে করে, আপনারা জানেন যে প্রায় 350 বেশি লঞ্চে করে জনসভা পৌঁছাবে লোকজন। এবং এছাড়াও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে বাস যোগে যে মানুষগুলো আসবে সেগুলো এই জনসভা কাঁঠালবাড়ি ঘাটের বাইরে মানে শিবচরের আশপাশের এলাকার প্রধান সড়কগুলোতে বাসগুলো রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে। মিথুন, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ এই তথ্যগুলো জানাবার জন্য। আমরা এবার একটু চলে যেতে চাই পটুয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী জাকারিয়া হৃদয়। হৃদয়, জনসভায় কতজন নেতাকর্মী পটুয়াখালী থেকে যেতে পারেন এই বিষয়ে কি তথ্য আছে, এবং শহরে এই উপলক্ষে কি কি আয়োজন থাকছে জানা? বিকাল 5টা থেকে এখন পর্যন্ত 7টি লঞ্চ অলরেডি চলে গেছে পটুয়াখালী জেলা থেকে। একটি মাত্র লঞ্চ আছে পুবরী 12, সেটি পটুয়াখালী লঞ্চ ঘাটে আছে, এটিও কিছুক্ষণের ভিতরে ছেড়ে যাবে। এখান থেকে জেলা আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছ থেকে যতটুকু জানা গেছে যে আটটি লঞ্চে অন্তত পক্ষে 20-25 হাজার মানুষ তারা দলীয় নেতাকর্মী সহ তারা সেখানে অবস্থান করছে। এছাড়াও পল্টনে কিছু লোক, অনেক প্রায় শত শত কিছু লোক দেখা গেছে যারা নিজস্ব হইতে গাড়ি বা প্রাইভেট কার বাস এইভাবে তারা হয়তো সন্ধ্যার পর তারা রওনা দেবে। আর এছাড়া যে জেলার যে 7টি লঞ্চ সেটাও এখান থেকে প্রায় আধা ঘন্টা আগে চলে গেছে, আর একটি লঞ্চ এখন যেটা আছে সেটাও কিছুক্ষণের জন্য ছেড়ে যাবে বলে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাকে নিশ্চিত করেছেন। হৃদয়, অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটু পিরোজপুরে যেতে চাই, সেখানে আছেন তানভীর আহমেদ। তানভীর, পদ্মা সেতু উদ্বোধনের ফলে তো দক্ষিণের অন্য জেলার মতো পিরোজপুরও নানাভাবে উপকৃত হবে, তো কালকের এই যে মহেন্দ্র খনিকে ঘিরে শহরে কি কি আয়োজন থাকছে? শাওন, আপনি যেমনটি বলছিলেন, পদ্মা সেতুর উদ্বোধন দক্ষিণাঞ্চল মানুষের জন্য একটি বিশেষ দিন। এই মহেন্দ্রক্ষণটি আয়োজনের জন্য আপনি দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি পিরোজপুর জেলা স্টেডিয়ামে। তো আমার পিছনে যে মঞ্চটি দেখতে পাচ্ছেন এটি পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুত হচ্ছে। তো এখানে কালকে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। পিরোজপুরের জেলা প্রশাসক জনাব জাহিদুর রহমান যেটি জানিয়েছেন যে কালকে সকাল 8টা থেকেই অনুষ্ঠান শুরু হবে। এর মধ্যে রয়েছে আতশবাজি, বিভিন্ন রকম প্রদর্শনী, এছাড়াও আলোচনা সভা রয়েছে। এছাড়াও পিরোজপুর জেলা শহরের বিভিন্ন পয়েন্টে করা হয়েছে আলোকসজ্জা। আসলে দক্ষিণাঞ্চল মানুষের জন্য এটি একটি বিশেষ দিন, যেটি রাজনৈতিকভাবে যারা রাজনৈতিক নেতাকর্মী রয়েছে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মহিউদ্দিন মহারাজের আয়োজনে প্রায় 15,000 নেতাকর্মী ইতিমধ্যে পিরোজপুরের প্রায় 6টি লঞ্চে করে পদ্মা সেতুর সেই নির্দিষ্ট স্থানে পৌঁছে গিয়েছে। এছাড়াও জেলা আওয়ামী লীগের নেতৃত্বেও নেতাকর্মীরা সেখানে যোগ দেওয়ার জন্য গিয়েছে। এছাড়াও পিরোজপুরের বিভিন্ন সামাজিক সংগঠনগুলো এই পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নানা আয়োজন করছে। তো শাওন, এই ছিল পিরোজপুর থেকে আসলে পদ্মা সেতুর আয়োজন। তানভীর, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে। নদনদীর পানি কমতে থাকায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। তবে সুনামগঞ্জের 12 উপজেলার নিম্নাঞ্চল এখনও বানের পানিতে নিমজ্জিত। চরম দুর্ভোগে দিন কাটছে দুর্গত এলাকার মানুষের। সরকারি বেসরকারি উদ্যোগে চলছে ত্রাণ কার্যক্রম। যেসব এলাকা থেকে পানি নেমে গেছে সেসব এলাকার ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে বিভিন্ন সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে, ব্যাহত হচ্ছে যান চলাচল। বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে ঘুরে মাত্র 10 জনকে ত্রাণের টোকেন দিয়েছেন, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর খিলগাঁওয়ে এক যুগ আগে গুম হওয়া সিটি কাউন্সিলর চৌধুরী আলমের বাসায় পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন ফখরুল। তিনি বলেন, সরকার মানুষের পাশে না দাঁড়িয়ে গুম খুনের সংস্কৃতি চালু রেখেছে। অনির্বাচিত প্রধানমন্ত্রী তিনি হেলিকপ্টারে গিয়ে উপর দিয়ে ঘুরলেন, ঘুরে তিনি সার্কিট হাউসের হেলিকপ্টার প্যাডে নেমেছেন, নেমে সেখানে 10 জন লোককে টোকেন আপনার ত্রাণ দিয়েছেন। আর তারপরে তিনি বলেছেন সব হয়ে যাবে, কিন্তু আমি গতকাল রাত্রে এসেছি, তখন পর্যন্ত আমি যে খবর পেয়েছি যে এগুলো একেবারে কিছুই হয়নি। সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ সহ হাওড় অঞ্চলের 7 জেলার পানি ধারণ ক্ষমতা গত 4 দশকে প্রায় 60% হ্রাস পেয়েছে। গবেষণায় এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে আইপিডি নামে একটি গবেষণা সংস্থা। সকালে জাতীয় প্রেস ক্লাবে গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান।
বলেন, হাওড় নদীর দখল ও পলি ড্রেজিং না হওয়ার কারণেও শহরের মতো উঁচু জায়গাগুলোতেও বন্যার পানি প্রবেশ করেছে। গবেষণায় আরও উঠে এসেছে অপরিকল্পিত ব্রিজ, কালভার্ট, ভবন ও সড়ক নির্মাণের কারণে বন্যা দীর্ঘায়িত হচ্ছে। প্ল্যানিং ইম্প্যাক্ট অ্যানালাইসিস, যেটার মধ্যে ফিজিক্যাল যে চেঞ্জগুলো হয়, ইকোনমিক চেঞ্জ হয়, হ্যাঁ সোশ্যাল চেঞ্জ হয়, ডেমোগ্রাফিক চেঞ্জ হয়, ট্রান্সপোর্ট চেঞ্জ হয়, ইম্প্যাক্ট চেঞ্জ হয়, এই সবগুলো মিলে সারা বিশ্বে এই প্ল্যানিং ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা হয়। বাংলাদেশে প্ল্যানিং ইম্প্যাক্ট কিন্তু ধারে কাছে যাওয়া হয় নাই। দর্শক, কিছুক্ষণ আগে খালেদা জিয়াকে রাজধানীর রেফার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় নেওয়া হয়েছে। এই মুহূর্তে সহকর্মী আবদুল্লাহ তুহিন সেখানে রয়েছেন, যাবো তার কাছে। তুহিন, দুপুরে চিকিৎসকরা সংবাদ সম্মেলনে কি জানিয়েছেন সেটি একটু বিস্তারিত বলবেন আমাদের, এবং বাসায় ঠিক কতক্ষণ আগে তিনি পৌঁছলেন কি তথ্য রয়েছে আপনার কাছে? তুহিন, একটু জানতে চাই দুপুরে চিকিৎসকরা সংবাদ সম্মেলনে কি জানিয়েছেন সেই সম্পর্কে, এবং কতক্ষণ আগে খালেদা জিয়া বাসায় পৌঁছেছেন একটু বলবেন আমাদের। শাওন, এখন থেকে ঠিক 10 মিনিট আগে উনি বাসায় ঢুকেছেন, আমি বাসার সামনে দাঁড়িয়ে আছি। তার সাথে তার ব্যক্তিগত চিকিৎসক বা চিকিৎসক দল যারা তার বহরে এসেছিলেন তারা এখনও ভেতরে আছেন। তবে তার আগে সংবাদ সম্মেলনে যেটি বলেছেন, এর আগেও আপনাদের কিছুটা আমি বলেছি যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা, যে অবস্থার কারণে তিনি ভর্তি হয়েছিলেন অর্থাৎ কার্ডিয়াক সমস্যার কারণে, ওই সমস্যাটা স্থিতিশীল অবস্থায় আছে। তবে খুব বেশি শারীরিক অবস্থা খুব বেশি ভালো নেই, তার এখনও চিকিৎসা দরকার। কিন্তু তারা যেটা সহজ বাংলায় বলেছেন যে এই মুহূর্তে যে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট, করোনার নতুন ভ্যারিয়েন্ট দেখা যাচ্ছে বাংলাদেশে, সেক্ষেত্রে তাকে হসপিটালে রেখে চিকিৎসা করাটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ তার শারীরিক এখন যে বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় যদি কোনো কারণে কোভিডে আক্রান্ত হন তাহলে হয়তো তার অবস্থা আরও অবনতি হবে। এছাড়া তার খাদ্যনালী যে সংক্রমণের সমস্যাটি ধরা পড়েছিল, তার শারীরিক অবস্থা এতটাই উন্নত না যে সেই খাদ্যনালীর সমস্যাটা তারা দেখতে পারবে, সেটা পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ তারা পাননি। এছাড়া আপনি জানেন যে তার যে কার্ডিয়াক সমস্যা হয়েছিল, যে কোনো সময় সেই সমস্যা আবারও হতে পারে এই কারণে। এছাড়া সেই কারণ সহ তার করোনা আক্রান্ত হলে তার ঝুঁকিটা আরও বেড়ে যাবে, সেই সমস্যার কারণেই তাকে আপাতত হসপিটাল থেকে বাসায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছিল। আর বর্তমান শারীরিক অবস্থা বর্তমানে এখানে চলবে কিনা সেই প্রশ্নের উত্তরে তার চিকিৎসক দল বলেছেন যে খালেদা জিয়ার অবস্থা এখনও বিদেশে নেওয়ার মতো বা বিমানে জার্নি করার মতো যথেষ্ট উপযোগী আছে, কিন্তু এর চেয়ে বেশি যদি খারাপ হয়ে যায় তখন প্রয়োজন হলেও তারা বাইরে নিতে পারবেন না। কিন্তু তারা বেশি জোর দিচ্ছেন যে তার যে শারীরিক অবস্থা, তার যে চিকিৎসা প্রপার প্রয়োজন, সে যথাযথ চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ সাপোর্ট যেটা প্রয়োজন সেটা বাংলাদেশে এই মুহূর্তে নেই, বিদেশে নেওয়া আছে। তুহিন, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীর বনানী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মোবাইল চুরি ও ছিনতাই চক্রের 7 জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। উদ্ধার করা হয়েছে দেশি বিদেশি মোবাইল ফোন, ট্যাব এবং নগদ টাকা। সকালে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, ছিনতাই ও চোরাই মোবাইল অল্প দামে ক্রয় করে IMEI নাম্বার পরিবর্তন করে বেশি দামে বিক্রি করে আসছিল অভিযুক্তরা। স্বল্প আয়ের গ্রাহকদের কাছেও কিন্তু তারা এই সমস্ত মোবাইলগুলো বিক্রি করে থাকে, এবং এর আগে যেটা বলেছি যে একটা বিশেষ সফটওয়্যার, ছোট্ট একটি সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে এটা IMEI ডিভাইস চেঞ্জার বলে থাকে, এবং অনেকে সহজ ভাষায় মোবাইল কাটার বলে থাকে। উইন্ডিজ বাংলাদেশ টেস্ট সিরিজের খবর, দ্বিতীয় টেস্টে আজ উইন্ডিজের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সেন্ট লুসিয়ায় রাত 8টায় শুরু হবে ম্যাচ, যেখানে ব্যাট ও বল হাতে শুরুটা ভালো চান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সেন্ট লুসিয়ার উইকেট কিছুটা সহজ হবে বলে মনে করছেন সাকিব। এদিকে একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন অধিনায়ক। নাজমুল শান্তর পরিবর্তে দেখা যেতে পারে এনামুল বিজয়কে। পেস অ্যান্ড বাউন্স যেটা বললাম আমি, ওটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। আমরা একটা নেট সেশন করেছি আজকে, আরেকটা হলে আমার ধারণা সবাই মোটামুটি একটা অ্যাডজাস্ট করে নিতে পারবে। আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন ধরেন নিউজিল্যান্ড কিংবা অন্যান্য দেশে এই ধরনের পিচই থাকে, তো আমাদের ব্যাটসম্যানরা যেহেতু কিংবা আমাদের প্লেয়াররা যেহেতু সব জায়গায় এখন খেলে অভ্যস্ত, তো খুব একটা প্রবলেম হবার কথা না।
সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে সকালে উইন্ডিজ সফরের জন্য ঢাকা ছেড়েছে বাংলাদেশ টি টোয়েন্টি দলের 5 ক্রিকেটার। শেষ মুহূর্তে দলের সাথে যুক্ত হওয়ায় তাসকিন আহমেদ যাবেন সন্ধ্যা 7:30। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল সেরা ছন্দে না থাকলেও 2018 সালের মতোই আবারও টি টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নির্ধারণ করেছেন রিয়াদ। আসামে বন্যার পানি কমতে শুরু করেছে, কিন্তু বৃহস্পতিবারও 7 জনের মৃত্যুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো 108 জনে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে এখনও নিখোঁজ কমপক্ষে 35 জন, ভোগান্তিতে 45 লাখের বেশি মানুষ। পানি কমতে শুরু করায় প্রায় 6 লাখ বাসিন্দা ফিরেছেন বাড়িঘরে। বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যে 30টি জেলা। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আশ্বস্ত করেছেন গুয়াহাটি থেকে 1 লাখ সুপেয় পানির বোতল পাঠানো হচ্ছে শিলচরে। ত্রাণ সরবরাহে সহযোগিতা করছে ভারতীয় বিমান বাহিনী। কয়েকদিন ধরে শহরটির হাজারো বাসিন্দা পানিবন্দী, নেই বিদ্যুৎ সংযোগ। মেঘালয় ও অরুণাচলে উন্নতি হয়েছে পরিস্থিতির, চলমান বন্যায় 2 রাজ্যে মারা গেছে 38 জন। বিএনপি এখনও 90-এর দশকের রাজনীতি করছে আর আওয়ামী লীগের হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে, এই বাস্তবতাকে স্বীকার করে নিলেই বিএনপির মানসিক অশান্তি অনেকটা দূর হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। শুক্রবার সকালে রাজধানীর এক হোটেলে সেন্টার ফর গভর্নর স্টাডিজ আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকার সাধারণ মানুষের চাওয়াকে প্রাধান্য দিয়ে বাজেট তৈরি করেছে। এ সময় বিএনপি নেতা সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাজেটে 7% কর দিয়ে বাজার অর্থ বৈধ করতে অর্থমন্ত্রীর দেয়া প্রস্তাব অনৈতিকতাকে উৎসাহিত করবে। সুবিধাভোগী অর্থ পাচারকারীরাই এই আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। মাঙ্কিপক্সের বিশ্বব্যাপী দ্রুত বিস্তার লাভ নিয়ে শঙ্কা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার এই সংক্রান্ত এক জরুরি বৈঠকে উদ্বেগ জানায় সংস্থাটি। এদিন মাঙ্কিপক্সকে বৈশ্বিক স্বাস্থ্য সংকট হিসেবে ঘোষণার প্রস্তাবও দেওয়া হয়। তবে জরুরি অবস্থা ঘোষণার মতো পরিস্থিতি তৈরি হয়নি সিদ্ধান্ত WHO-র। একই সাথে এই রোগ নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। CDC-র পরিসংখ্যান অনুযায়ী সম্প্রতি 42টি দেশে 3,300 জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 80% আক্রান্তের হারই ইউরোপে। এছাড়া চলতি বছর শুধুমাত্র আফ্রিকাতে 1400 জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে 62 জনের মৃত্যু হয়েছে। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।